আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আজকে আমি অনেকদিন পর আপনাদের মাঝে হাজির হলাম আমার হেলথ পিডি 24 চ্যানেলে। আর আমি আজকে যে ঔষধি গাছটি আপনাদের মাঝে পরিচিত করে দেব তা আপনারা সবাই চেনেন, সেটি হলো নিম গাছ। নিম একটি ঔষধি গাছ, এর ডাল পালা হচ্ছে রস সবই কাজে লাগে। নিম একটি বহু বর্ষজীবী ও চিরহরিৎ বৃক্ষ, আর এছাড়াও এর কাঠও মানুষের কাজে লাগে। এ কাঠে কখনো পোকা ধরে না, এমনকি উই পোকাও ধরে না। বর্তমানে এই নিম কাঠ দিয়ে অনেক আসবাবপত্র তৈরি করতেছে। আর নিম গাছের ঔষধি গুণাগুণ সম্পর্কে বিবেচনা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে 21 শতকের বৃক্ষ বলে ঘোষণা করেছেন। একটি নিম গাছের বহু বর্ষজীবী ও চিরহরিৎ বৃক্ষ। নিম গাছের পাতা, ফল, ছাল, বাকল, নিমের তেল, বীজ, এক কথায় নিমের সমস্ত অংশ ব্যবহার করা যায়। বিশ্বব্যাপী নিম গাছ নিমের পাতা, শিকড়, নিমের ফল, বাকল ওষুধের কাঁচামাল হিসেবে পরিচিত। বর্তমান বিশ্বে নিমের কদর কি তা কিন্তু আমরা হরমাসেই জানতে পারি। এটি দিয়ে অ্যান্টিসেপ্টিক হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে। নিম ছত্রাকনাশক হিসেবে, ব্যাকটেরিয়া রোধক হিসেবে, ভাইরাস রোধক হিসেবে, কীট পতঙ্গ বিনাশে এর ব্যবহার হয়ে থাকে। এছাড়া ম্যালেরিয়া নিরাময়ে এর ব্যবহার হয়ে থাকে। এছাড়া চিকিৎসা, ব্যথা মুক্তি ও জ্বর কমাতে বা জন্ম নিয়ন্ত্রণে এর ব্যবহার হয়ে থাকে। চলুন বন্ধুরা, আমরা এক নজরে জেনে নেই নিম গাছের কিছু ব্যবহারী বা ঔষধি গুণাগুণ, বা এগুলো ব্যবহার করলে যে যে ওষুধ থেকে আমরা অসুখ থেকে আমরা নিরাময় পেতে পারি। কফজনিত বুকের ব্যথা। বন্ধুরা, আমাদের অনেকেরই বিভিন্ন সময় কফজনিত বুকের ব্যথা সৃষ্টি হয়ে থাকে বা কাশতে কাশতে বুকে ব্যথা লাগে। তো নিম গাছের দ্বারা আমরা এটা থেকে সমাধান পেতে পারি। অনেক সময় বুকে কফ জমে থাকে, এর জন্য আমরা 30 ফোঁটা নিম পাতার রস সামান্য গরম পানিতে মিশিয়ে দিয়ে 3 থেকে 4 বার দিনে যদি 3 থেকে 4 বার খাই তাহলে বুকের ব্যথা কমে যাবে। গর্ভবতী মা, শিশু ও বৃদ্ধর জন্য এটি অন্যতম একটি ঔষধ। এছাড়া আমাদের বিশেষ করে বাচ্চা সহ সকলেরই পেটে কৃমি থাকে, আর এই কৃমি নিরাময়ে নিম একটি অন্যতম সমাধান হতে পারে। কৃমি পেটে কৃমি হলে শিশুদের এছাড়া সকলেরই এটা হয়ে থাকে, আর পেটে কৃমি হলে পেট বড় হয়ে যায়, চেহারা ফ্যাসকা হয়ে যায়। এজন্য 50 মিলিগ্রাম পরিমাণ নিম গাছের মূলের ছাল, মানে নিম গাছের যে শিকড়টা হয় সেই শিকড়ের যে ছাল থাকে তা গুঁড়া করে দিনে 3 বার সামান্য পানি দিয়ে বা গরম পানিতে খেতে হবে। আর এটি যদি পরপর 7 থেকে 10 দিন খাওয়া যায় তাহলে ইনশাল্লাহ এই রোগ থেকে নিরাময় পাওয়া যাবে। এবার চলুন আমরা জেনে নেই আমাদের সকলে বিশেষ করে মহিলাদের মাথায় যে উকুন হয় এই উকুন থেকে পরিত্রাণ পাওয়ার জন্য নিমের ভূমিকা অন্যতম। নিমের পাতা যদি বেটে হালকা করে মাথায় লাগান, ঘন্টাখানেক ধরে মাথায় রেখে ধুয়ে ফেলুন। এভাবে 2 থেকে 3 দিন ব্যবহার করলে সকল উকুন মারা যাবে। অজীর্ণ হলো খাবারের আকি পেটের অসুখ বা খাবারের প্রতি অরুচি। অজীর্ণ হলে অনেকদিন ধরে পেট ফেপে থাকে পাতলা, এবং এর দ্বারা পাতলা পায়খানা হয়, আর পাতলা পায়খানা হলে 30 ফোঁটা নিম পাতার রস, সিকি কাপ, মানে কাপের একটি সিকি মানে 1/4 ভাগ কাপে পানির সঙ্গে মিশিয়ে সকাল বিকাল 4 থেকে 5 দিন খেলে এর উপকার পাওয়া যাবে। এবারে চলে বন্ধুরা আমার যে খোস পচরা। আমাদের সকলের শরীরে কোনো না কোনো সময় বিভিন্ন ধরনের খোস পচরা হয়ে থাকে, আর নিম পাতা সিদ্ধ করে এর পানি দিয়ে, নিম পাতা সিদ্ধ করে মানে গরম পানির মধ্যে যদি নিম পাতা দিয়ে এটি আধা ঘন্টা জাল দিয়ে সেই পানি দিয়ে যদি আমরা গোসল দেই তাহলে আমাদের চুলকানি দূর হয়ে যাবে। পোকামাকড় তাড়াতে বা পোকামাকড় কামড় দিলে বা হুল ফোটালে নিমের মূলের ছাল
বা পাতা বেটে ক্ষতস্থানে লাগালে ইনশাল্লাহ ব্যথা উপশম হবে। দাঁতের রোগ নিরাময়ে দাঁতের রোগে নিমের পাতা বা ছালের গুঁড়া কিংবা নিমের ছাল দিয়ে নিয়মিত দাঁত মাজলে দাঁত মজবুত হয় এবং দাঁতের ক্ষয় রোধ হয়। এক্ষেত্রে দাঁতে যদি পোকা লেগে থাকে সেগুলো দূর হয়ে যায়। এছাড়া জন্ম নিয়ন্ত্রণের নিমের একটি অন্যতম ভূমিকা রয়েছে। জন্ম নিয়ন্ত্রণে নিমের তেল একটি শক্তিশালী শুক্রাণু নাশক হিসেবে কাজ করে। ভারতীয় বিজ্ঞানীরা দেখিয়েছেন যে নিম তেল মহিলাদের জন্য নতুন ধরনের কার্যকরী গর্ভনিরোধক হতে পারে। এটি 30 সেকেন্ডের মধ্যে শুক্রাণু মেরে ফেলতে সক্ষম। মুখের দাগ দূর করায় সব থেকে ভালো ওষুধ হলো এই নিম। মুখে ব্রণের সমস্যায় ভুগছেন, চিন্তা করার দরকার নেই। নিম পাতা প্যাক মেখে বা গুঁড়া নিম পাতা গুঁড়া করে সেটা মেখে আপনি থেকে পরিত্রাণ করতে পারেন। এটি 10 থেকে 15 দিন একাধারে যদি আপনার মুখে লাগান তাহলে অবশ্যই ব্রণ দূর হয়ে যাবে। আর তারপরে বলে দেয় ঠিক কী করে এটি তৈরি করবেন, চলুন জেনে আসি। এই প্যাকেট চলুন জেনে নিই। চার পাঁচটা নিমের পাতা ভালো করে ধুয়ে মিক্সিতে নিয়ে নিন। এর মধ্যে 1 চামচ মুলতানি মাটি, অল্প গোলাপ জল মিশিয়ে প্যাক তৈরি করুন। প্যাকটা যদি প্যাক বলতে পেস্ট, মানে আপনার হচ্ছে নরম পেস্ট তৈরি করুন। পেস্টটা যদি গাঢ় হয় তাহলে ওর মধ্যে গোলাপ জল আরও মিশিয়ে নিন আর এভাবে মুখে লাগায় রাখুন কিছুক্ষণ, 7 থেকে 10 দিন। এটি ব্যবহার করলে ইনশাল্লাহ আপনার মুখের রঙও হালকা হবে এবং সকল প্রকার ব্রণ দূর হয়ে যাবে। তো বন্ধুরা, অনেকদিন পর আমি এই চ্যানেলে হাজির হয়েছি। ইনশাল্লাহ এখন থেকে নিয়মিত আপডেট দেব। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্টস করবেন।